টানা পড়েন, তখনও না ঠিক বুঝতে পারতাম না যে এই টানা পড়েনটা কি টানা পড়েন, যদি না আমি বিদেশে গিয়ে পৌঁছতাম। এবং আমি তারপরে কন্ট্রাক্টর, মানে আমি তো পুরো সময়টা কাটাতেও পারিনি, আমি 3 মাস বাদে ফিরে আসি, মানে কি বলবো, চুক্তি ভঙ্গ করি আর কি, করে ফিরে আসি 3 মাসের মাথায়। এবং ওই যে যাব কি যাব না, পায়ে পায়ে মায়া জড়িয়ে ফেলে, এটাই যে জীবন, মানে এইটাই প্রথম বুঝতে পারি। তখন তখনও মানে 30-এর দিকে এগোইও নি, সেই সময় প্রথম টের পাই যে এটা একটা বড় প্রশ্ন। এবং এই সময় থেকে এখনো পর্যন্ত, মানে তারপর তো অনেকগুলো বছর পেরিয়ে এসেছি, কিন্তু একই কথা, মানে নানান সময় মনে হয়েছে কোন দিকে, মানে এগোবো না এগোবো না। আমাদের জীবনে এই ডিসিশন নেওয়া, ব্যালেন্স করে চলা, বিশেষ করে মেয়েদের, তুমি খেয়াল করে দেখবে আমরা মেয়েরা অনেক কিছু ছাড়ি। এবং সবাই হয়তো তোমাকে চারপাশ থেকে বলবে করো না, কে তোমাকে বারণ করেছে, আমরা তো সবাই তোমায় সাপোর্ট করছি ইত্যাদি, কিন্তু ভেতরে এই যে আমার করা উচিত হবে না হবে না, এই টানা পড়ে নে, নিজেকেই কিন্তু ওটার উত্তরটাও খুঁজতে হয়। এবং দ্যাটস লাইফ, ওটাই জীবন, ওই টানা পড়ে নামই জীবন। ওই করতে করতেই এক সময় দেখলাম মাথায় একটা দুটো করে চুল সাদা হতে শুরু করলো।